আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জা আব্দুল্লাহ আল নোমান ফ্রম এনি টাইম লার্নিং। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো লিড টাইম নিয়ে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি লিড টাইমটা কী এবং লিড টাইমের বিষয়টা কী, সেটা নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে। সো ফার্দার এনি ডিলে, লেটস সি দ্য ইন্ট্রো। তো বন্ধুরা, ইন্টার পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ এবং আশা করতেছি আপনারা যারা নতুন এবং এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। এবং যারা এখনও করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল বাটনটি আলতো করে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো কথা বলতেছিলাম অ্যাকচুয়ালি লিড টাইম নিয়ে। তো লিড টাইম অ্যাকচুয়ালি বিষয়টা কী? তো লিড টাইম হচ্ছে একটা প্রোডাক্টের অর্ডার পাওয়ার পর থেকে শিপমেন্ট করার পর্যন্ত যে সময়টা থাকে সেটাই হচ্ছে লিড টাইম। তো আপনার এক্সপেক্টেড ডেটটা থেকে প্রথম যে প্রোডাক্ট আপনি অর্ডারটা পেলেন, এই অর্ডারের ডেট থেকে এক্সপেক্টেড ডেট পর্যন্ত যেই সময়টা হচ্ছে সেটাই হচ্ছে লিড টাইম। এবং এই লিড টাইম কিন্তু বিভিন্ন পর্যায়ে যে ভাগে ভাগে চলে যায়, কিন্তু এন্টার প্রোডাকশন বা এন্টার অর্ডারের লিড টাইমটাই হচ্ছে অর্ডার পাওয়ার পর থেকে অর্ডারের শিপমেন্ট যাওয়া পর্যন্ত এই যে টাইমটা হয় এটা লিড টাইম। তো সাপোজ আমি বলতেছিলাম জানুয়ারির 1 তারিখে ধরুন আপনি একটি অর্ডার পেলেন এবং সেই অর্ডারটার শিপমেন্ট হচ্ছে 31 মার্চ, তাহলে এখানে আপনার লিড টাইম কত হয়? জানুয়ারি মাসে আপনার দিন হিসাব করতে হবে। অ্যাকচুয়ালি জানুয়ারি মাসটা আপনার কি 30 দিনের দিন, না অ্যাকচুয়ালি 31 দিনের দিন। যেহেতু আপনি 1 তারিখ অর্ডার পেয়েছেন, জানুয়ারি মাস হচ্ছে 31, কিন্তু 1 তারিখ অর্ডার পাওয়ার কারণে 30 দিন ধরবো আমরা, 30। দেন ফেব্রুয়ারি মাস যদি 28 দিনের হয় 28 দিন, 29 দিনের হলে 29 দিন, লিপিয়ার যদি বছর থাকে ধরবেন, যেহেতু লিপিয়ার না, ধরে নিচ্ছি লিপিয়ার না, তাহলে 28 দিন। 30 আর 28 হচ্ছে আপনার 58। দেন এরপরে চলে যাবেন হচ্ছে আপনার পরবর্তী মার্চের 31 তারিখ আপনার শিপমেন্ট, তাহলে মার্চ মাসে আপনি পাচ্ছেন 30 দিন। 58 আর 30 আসতেছে আপনার 88 দিন। তাহলে আপনার একটা প্রোডাক্ট তৈরির লিড টাইম হচ্ছে 88, মানে 88 ডেজ লিড টাইম। আপনি অর্ডারটির জন্য 88 ডেজ লিড টাইম পেয়েছেন। তো এই লিড টাইমটা এরপর আবার কীভাবে ভাগ হয়ে যায় এখানে যখন আপনি স্যাম্পলিং করেন। তো স্যাম্পলিংয়ের জন্য আপনি ওই লিড টাইমটা ভাগ করেন এবং এই ভাগটা করতে হয় TNA মেনটেন করে। তো TNA মেনটেন করে যখন আপনি লিড টাইমটা ভাগ করবেন তখন আপনি স্যাম্পলের জন্য লিড টাইম ভাগ করতেছেন, দেন সোর্সিংয়ের জন্য লিড টাইমটা ভাগ করে দিচ্ছেন, এবং এরপর প্রোডাকশনের জন্য লিড টাইম ভাগ করতেছেন, শিপমেন্টের জন্য আলাদা করে লিড টাইমটা ভাগ করে হয়তো বা নিচ্ছেন। কিন্তু এই যে ভাগ ভাগ করে দিচ্ছেন তা কিন্তু আপনার এন্টার প্রোডাক্টটা অর্ডার পাওয়ার পর এবং শিপমেন্ট ডেটের মধ্যেই দিতে হবে। তো অ্যাকচুয়াল লিড টাইমটাই হচ্ছে এখানে এটা। আপনারা গার্মেন্টস সেক্টরে যখন ঢুকবেন তখন সবাই বলবে ভাই এই প্রোডাক্টের লিড টাইম না, এই প্রোডাক্টের লিড টাইম কম, প্রোডাকশন লিড টাইমটা কম হয়ে গেছে, শিপমেন্টের জন্য ডকুমেন্টেশন লিড টাইমটা কম হয়ে গেছে, সোর্সিংয়ের লিড টাইমটা কম। অনেকেই বলবে, আপনার কলিগরা হয়তো বলতে পারে ভাই এটার সোর্সিংয়ের লিড টাইম কম পেয়েছি, আমি সোর্স ঠিক মতো করতে পারতেছি না। এখন অ্যাকচুয়ালি যদি আপনি নাই জানেন যে লিড টাইমটা কী, যে লিড টাইম কি, লিড মানে তো নেতৃত্ব দেওয়ার সময়, অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি লিড টাইমটা হচ্ছে অর্ডারটা পাওয়ার পর থেকে শিপমেন্ট এক্সপেক্টরি বা শিপমেন্ট ডেট পর্যন্ত যেই সময়টুকু আপনাকে বায়ার দিচ্ছে সেটাই হচ্ছে লিড টাইম। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। নতুন কিছু শিখতে পারলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, টাটা। এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক মাস্ট।